নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সেপ্টেম্বর 2022, আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চার চারটি রাজ্য আপনার জীবনকে বদলাতে চলেছে। একটি ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, একটি নিজভঙ্গ রাজ্য, একটি হংস নামক মহাপুরুষ রাজ্য, একটি বুধাদিত্য রাজ্য। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার এই সেপ্টেম্বর মাস নির্ণায়ক রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। বিধির বিধান নিশ্চিত ঘটবেই আপনাদের ক্ষেত্রে। দেখুন, ধনুরাশির 100 জন মানুষ আছে, 100 জনের কিন্তু ভাগ্য 100 রকমের। প্রত্যেকের ক্ষেত্রে যে এটি 100% মিলবে এটা কখনোই নয়। কারো ক্ষেত্রে 80%, কারো ক্ষেত্রে 20%, কারো ক্ষেত্রে 35%, কারো ক্ষেত্রে 50%, কারো ক্ষেত্রে 60%, কারো ক্ষেত্রে 10% কিন্তু মিলতে পারে। অর্থাৎ এটা আমি বারবার বলছি, এটা ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে। তো যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে প্রণাম জানাই, এবং যারা ছোটরা আছে আন্তরিক ভালোবাসা এবং শ্রেয়াসিস জানিয়ে আমি প্রোগ্রাম শুরু করছি। অর্থাৎ সেপ্টেম্বর মাস, আপনি ধনুরাশির মানুষ, আপনার জন্য বড় সুখবর কিন্তু আসতে চলেছে। লিখুন, যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখছেন কি না, যারা জ্যোতিষশাস্ত্রকে শিখতে চাইছেন, জ্যোতিষশাস্ত্রের সম্বন্ধে বেসিক আইডিয়া নিতে চাইছেন, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনার চেষ্টা করবেন। দেখুন, মানুষের জীবনে সময় যেমন ভালো আসে, পাশাপাশি খারাপ সময়ও আসে। অর্থাৎ আপনি কারো কথাতে প্রভাবিত হবেন না, কে কী বলল সেটা কিন্তু ধরবেন না। মানুষের বলাই হচ্ছে কাজ। আপনি যদি একটা ধরেন, আপনি একটা গাড়ি কিনলেন, সে গাড়িটার কালার হচ্ছে লাল, কিন্তু কেউ এসে বললো না ওই গাড়িটা নীল কিনলে ভালো হতো, নীল কালারে, কেউ বললো সাদা কালারে কিনলে ভালো হতো। এক এক জন এক এক মত দিবে। একটা কথাই আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। অর্থাৎ নিজে যেটা চিন্তা করবেন, নিজে পথে এগান, দেখবেন আপনার সফলতা কিন্তু নিশ্চিত। কারো কথাতে কান দিবেন না। তো এই যে রাশিফল, এটা আপনাদের জীবনে চলার পথের পাথর হিসেবে নিতে পারেন, একটা সম্ভাবনা গাইড হিসাবে, বন্ধু হিসাবে আপনাকে নিতে পারেন। এই রাশিফলটি আপনাদের জন্য যদি একটুকু সাহায্য হয় সেপ্টেম্বর মাসে, আমি নিজেকে গর্ব অনুভব করব। দেখুন, এবার আমি একটু গ্রহের গোচরটা জলদি আপনাদেরকে জানিয়ে দিই। শনি মকর রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে, বৃহস্পতি ধনু রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে দিশাবলী, এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। এর পাশাপাশি মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে, রবি 16 সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশিতে, 16 সেপ্টেম্বরের পর এই রবি কন্যা রাশিতে অবস্থান করবে, এবং বুধ আপনার 10 সেপ্টেম্বর কন্যা রাশিতে বক্রী হয়ে যাচ্ছে। সারা মাসটা কিন্তু কন্যা রাশিতে অবস্থান করবে বক্রী অবস্থাতে, এবং শুক্র 24 সেপ্টেম্বর আপনার নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে কন্যা রাশিতে অবস্থান করে, এবং কেতু আপনাদের একাদশভাবে, পঞ্চমভাবে রাহুর অবস্থান। দেখুন, তিনটি গ্রহ কিন্তু বক্রী, বৃহস্পতি, আপনার শনি এবং বুধ। কি চাই,
ধনুরাশি ক্ষেত্রে। আলোচনা শুরু করা যাক, চটজলদি আপনারা একটু হলেও আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। আপনি যদি ধনুরাশির মানুষ হন, আপনার জন্য কি রেজাল্ট উঠে আসতে চলেছে তার একটা জিস্ট এটা হুবহু কিন্তু ধরে নেবেন না। দেখুন, আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এখানে কী হবে জানেন, আপনাদের সুনাম মান সম্মান বৃদ্ধি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু হবে, লিখে রাখুন। এবং আপনাদের পিছনে প্রচুর লোক কিন্তু পড়ে থাকবে এ মাসে, অর্থাৎ একটা লিডিং পজিশানে লিড করবেন আপনি, ধনুরাশি লিড করবেন। যে 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 সেক্টরে আছে সেই সেক্টরগুলোতে কিন্তু লিড কিন্তু আপনি কিন্তু করবেন ধনুরাশি। এবং আপনার খ্যাতি, আপনার গর্ব অনুভব কিন্তু হতে চলেছে ধনুরাশি। এবং দ্বিতীয়ভাবে শনি দ্বিতীয়পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে বকরি অবস্থাতে, অর্থের জায়গাটা দিবে, আমি আবার বলবো অর্থনৈতিক জায়গায় যথেষ্ট ভালো দিবে। প্রাইমারি এডুকেশন যারা করছে সেই জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু পরিবারের লোকের সাথে একটু হলো মত পার্থক্য মত বিরোধ কিন্তু তৈরি কিন্তু করবে। যদিও শনি সাড়ে সাথেই আপনাদের একটু হলো আবার ঘুরে ব্যাক করেছে, এই জায়গাটা একটু কেয়ারফুল আপনারা থাকুন ধনুরাশি যদি আপনি মানুষ হন। তবে ফিনান্সিয়াল জায়গাটা যদি বলি, অর্থনৈতিক স্থিতির জায়গাটা বলি, দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। তৃতীয় পতি বকরি অবস্থায় আপনাদের পরিবার পরিজনদের সাথে মত পার্থক্য কিন্তু সৃষ্টি কিন্তু হবে। চতুর্থভাবে বৃহস্পতি বকরি অবস্থাতে অবস্থান করছে এবং দিশা বলি বৃহস্পতি, এখানে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, এবং আপনাদের সম্পত্তির জায়গা যথেষ্ট, মানে যারা সম্পত্তি কেনাবেচা করছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো, প্রপার্টির সুযোগগুলো আপনাদের আসবে, নিজস্ব গাড়ি কেনার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, সে দু চাকা হোক চার চাকা হোক গাড়ি কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কেনার একটা প্রবল যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ধনুরাশির ক্ষেত্রে যেহেতু আপনাদের হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। রাহু পঞ্চমভাবে অবস্থান করছে, রাহু কিন্তু স্থানগত দিক থেকে কিন্তু শুভ ফল দিবে, লটারি শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং এই জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে, হঠাৎ প্রাপ্তির একটা বড় যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে। আপনি ধনুরাশি মানুষ লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনার মঙ্গল অবস্থান করছে ষষ্ঠভাবে, দেখুন ষষ্ঠভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিপত্তি আপনাদেরকে দিবে। কেন দিবে বিপত্তি এটুকুটা আমি বলে দিই, দেখুন ষষ্ঠভাবে মঙ্গল এবং এই ষষ্ঠপতি আবার নিজস্থ হয়ে যাবে 24 সেপ্টেম্বর পর থেকে, এখানে সমস্যা দাঁড়াবে, মানে হটকারিতার সিদ্ধান্ত বা উটকো ঝামেলা, যাদের মামলা মকদ্দমা করবেন ভাবছেন একটু হলো ধীর সিদ্ধান্ত নিন, ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিন, উটকো ঝামেলা, আমি আবার বলছি উটকো ঝামেলা এবং চটজলদি রাগ এইগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ যতটা পারবেন ঝামেলা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন, ছোটোখাটো চোট আঘাত লাগা এবং নিজের ভোগের জন্য ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আছে সপ্তম ভাব, দেখুন সপ্তম পতি আপনার বকরি অবস্থায় অবস্থান করছে, আপনাদের ব্যবসা যারা করছেন যে কোনো সেক্টরে, যারা গার্মেন্টস হোক, আপনার কসমেটিক্স হোক, বিউটি পার্লার হোক, ফুডের বিজনেস হোক, অনলাইন ব্যবসা হোক, এই জায়গাগুলো কিন্তু ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনাদেরকে দিবে।
এবং পার্টনারশিপ বিজনেস, দৈনন্দিন রোজগার এবং শুভ বিবাহের একটা যোগাযোগগুলো, অর্থাৎ আপনাদের যোগাযোগগুলো ধনুরাশির ক্ষেত্রে বিয়ের ব্যাপারে যারা প্রচেষ্টা করছেন, কারণ সপ্তমপতি বকরি হয়ে গেছে, বিয়ের জায়গাটা কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে দিবে, বিয়ের শুভ যোগাযোগগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসবে ধনুরাশির ক্ষেত্রে। বিয়ে না হলেও একটা কন্ট্রাক্টগুলো আসবে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত কিন্তু করবে ব্যবসার মাধ্যমে। এবং বিদেশের সাথে যারা রত আছে লিখে রাখুন, বিদেশ থেকে আপনাদের ইনকামের যোগ যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে 16 সেপ্টেম্বর পর্যন্ত, দুর্দান্ত রেজাল্ট, ভাগ্যের অনুরূপ আপনারা কিন্তু ফল পাবেন ধনুরাশি, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশি আপনি যদি মানুষের আপনার ক্ষেত্রে, এবং যাদের ক্ষেত্রে মানসিক চাঞ্চল্যতা চলছিল সেই মানসিক চাঞ্চল্যতা কিন্তু কাটবে। এবং এই রবি এবং বুধ বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করবে 17 সেপ্টেম্বর থেকে। কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ, ভাগ্যের অনুরূপ কর্ম পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া। কর্মক্ষেত্রে যারা ট্রান্সফার বদলি চাইছিলেন সেই বদলিগুলো হবে এবং প্রমোশন যারা চাইছিলেন সরকারি ক্ষেত্রে বা এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় কিন্তু হতে চলেছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং শুক্র আপনার 24 সেপ্টেম্বরের থেকে আপনার কর্মময় অবস্থান করবে, কিছুটা হলেও আপনাদের কর্মক্ষেত্রে চাপ আসবে 24 সেপ্টেম্বরের পর। কিন্তু একটি কথা বলি, যারা ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, আপনারা 17-ই আপনার 17 সেপ্টেম্বরের আগে ইনভেস্টমেন্ট কিন্তু করুন, অর্থাৎ ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টটা কিন্তু 17 সেপ্টেম্বরের আগে করুন অথবা 24 সেপ্টেম্বরের আগে কিন্তু আপনারা করুন। এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা আপনাদের নিশ্চিত, একাদশভাবে কিন্তু সফলতা আপনাদেরকে দিবে, একটু বাধাপ্রাপ্ত হলেও আলটিমেটলি আপনারা কিন্তু সফল কিন্তু হবেন। এবং মঙ্গল আপনার ষষ্ঠভাবে অবস্থান করে দ্বাদশভাবকে দেখছে, এখানে কিন্তু একটু হলেও বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, তবে অহেতুক ঝামেলাতে আপনারা জড়িয়ে পড়বেন। কিছু কিছু ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে আপনাদেরকে কিন্তু শারীরিক পার্টটা নিয়ে, যারা একটু এজেড পার্সন আছেন তাদেরকে শারীরিক পার্টটা নিয়ে কিন্তু এ মাসে একটু হলেও ভুগতে কিন্তু হতে পারে। আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু এ মাসে প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল ধনুরাশির সেপ্টেম্বর মাসের রাশিফল, কী সম্ভাবনা উঠে আসতে চলেছে তার একটা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি চাইছেন তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।